কারণ তেল খরচ করে এসেছে তো কাজ বন্ধ করার জন্য। কিছু কিছু কাজ গ্রাম পঞ্চায়েত বা পৌরসভাই করতে পারে, সেটা ব্যক্তিগত উদ্যোগে হয় না। কিন্তু গ্রামের কিছু মানুষ বারংবার তাদের পঞ্চায়েতকে জানিয়েছে যে ভাই কাজটা করে দাও, কিন্তু কোনো রকম সহযোগিতা নাই, করেইনি। বাধ্য হয়ে গ্রামের মানুষজন নিজেরাই টাকা তুলে সেই কাজটা করে ফেলেছে। এবার মাঝে মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে সেই কাজের রক্ষণাবেক্ষণের প্রয়োজন পড়ছে। এবারে রক্ষণাবেক্ষণের জন্য টাকা কোথার থেকে আসবে? গ্রাম পঞ্চায়েত তো কাজটাই করেনি, তাদের কাছে টাকা চাইতে গেলে তারা দেবে না। এবারও তারা যে সিদ্ধান্ত নিল যে নিজেরাই টাকা কালেক্ট করে সেই কাজটা তারা করবে। কিন্তু এখন তো ভোটের মার্কেট, এত সহজ সব কিছু করা। টাকা কালেক্ট করে যখন কাজ শুরু করলো, হঠাৎ করে এক মূর্তিমানের আবির্ভাব, পার্টির নির্দেশ কাজ বন্ধ করুন। কোথাকার ঘটনা, কি ঘটনা, চলুন এবার দেখাই আপনাদের। মুর্শিদাবাদ জেলার লালগোলার ময়া ফতেপুর, সেখানে রাস্তা ছিল না বললেই চলে। বারংবার বিভিন্ন নেতাদের বলা, পঞ্চায়েতকে বলা, কাজ হয়নি। বাধ্য হয়ে এলাকার মানুষজন নিজেদের গ্যাঁটের কড়ি খরচা করে তারা রাস্তাটা করে ফেলে। তখন বাধা আসেনি, কারণ সে সময় ভোট ছিল না। আর এবার দেখতে পাওয়া যাচ্ছে পাশে পুকুর থাকার কারণে রাস্তাটা কেটে পুকুরের দিকে চলে যাচ্ছে। এবারে এত টাকা খরচা করে রাস্তা তৈরি হয়েছে, গ্রামের মানুষরা তারা ভাবলো এবার রাস্তাটা বাঁচাতে হবে। কি দিতে হবে? পুকুরের পাশে গার্ডওয়াল দিতে হবে। শুরু হয়ে গেল গার্ডওয়ালের কাজ। তার আগে কাউরির কাছে 500 টাকা, কাউরির কাছে 1000 টাকা এরকম করে কালেক্ট করা হয়েছে। কাজ যখন দ্রুত গতিতে চলছে, সেই সময় এক মূর্তিমানের আবির্ভাব, এসে বলল কাজ করা যাবে না, পার্টির নির্দেশ আছে। ঠিক কি বলেছে, যিনি এসেছিলেন, কে এসেছিলেন, কি কি বলেছেন একবার শুনুন। এই যে আমাদের এই রাস্তাটা আমরা সব নিজে নিজে টাকা দিয়ে করছি, দিয়ে হঠাৎ এসে বলছে কি যে এই রাস্তাটা বন্ধ করে দাও, করা হবে না, পার্টির লোক এসে। পার্টির লোক কোন? হ্যাঁ, কোন পার্টির এসে মানা করেছে? পার্টির লোক না, থানা থেকে বলছে, কত রকম কথা বলছে, বলে গেছে বন্ধ করে দাও, করে গেল সিভিল পুলিশ তো মাঠে আছে খানটাতে। আমি বলে যে করাই তো, আমরা আমাদেরকে বলছে 100 টাকা দাও, আমরা তেল খরচা করে এসেছি খানটা বন্ধ করতে। আমরা টাকা কোথায় পাবো? আমরা নিজে নিজে রাস্তা দিয়ে টাকা করছি, আমাদেরকে কেউ জানে না। সিভিল পুলিশ এসেছিল, কে চেয়েছে, কে চেয়েছে? সিভিল পুলিশ এসেছিল এখানে, আমি অত চিনি না পুলিশটাকে। আর এই রাস্তা আমরা সব নিজে নিজের পয়সা দিয়ে করছি। গ্রামের এই গৃহবধূ জানালেন বিষয়টি সেই সময় ঠিক কি হয়েছিল। কিন্তু তার মধ্যে একটা কথা শুনলেন তো, সে নাকি আবার 100 টাকা চেয়েছে, কারণ তেল খরচ করে এসেছে তো কাজ বন্ধ করার জন্য, সে তেলের পয়সাটা কে দেবে, সেই জন্য আবার 100 টাকা চেয়েও গিয়েছে। আর কি কি বলছে সেই গ্রামের মানুষজন, চলুন একবার শুনে নিন। নিজের পয়সায় মাল নিয়ে এসেছি, সব চাঁদা তুলে, আমরা এখন অবধি 500 টাকা করে তুলেছি, কটা খরচা হবে না হবে জানি না, একজনই টাকা দিয়ে 700 না 800 টাকা দিয়ে ইস্টে নিয়ে এসছে। আদলাটা বাঁশ কিনেছি দেখেন, এই ধারে সামনে 600 টাকা দিয়ে। হ্যাঁ, এই টিনগুলো ওই বাড়ির ব্যক্তি, ও বলেছে টিনের একটা যা করে দাম হবে, দিয়ে ইয়ে করা হবে, ওই বাড়ির টিন দিয়ে আমরা করছি। এবার সিভিক পুলিশ এসে এরকম বাধা করে গেল, বলছে এটা পার্টি থেকে হয়েছে, পার্টি থেকে তো কোন পার্টি থেকে বলো, সে বললো না। আমি বললাম যে কে, বলে বড়োবাবু পাঠিয়েছে, নাম লিখলো, তো বড়োবাবু যে পাঠিয়েছে, তো বড়োবাবু এখন বলুক যে কোন পার্টির দল, কোন লোক, সিপিএম, কংগ্রেস, না টিএমসি, না বিজেপি, কে পাঠিয়েছে? এ তো টিএমসি ছাড়া কেউ করতে পারে না, তার অর্থাৎ হচ্ছে এখন তো পাওয়ার ওরাই আছে, তাছাড়া তো এ বাধা দেওয়ার কেউ নাই, আছে বাধা দেওয়ার, ও ছাড়া কেউ আছে বলেন? তাহলে তো বলুক, বড়োবাবু বলে দিক যে হ্যাঁ সিপিএম পাঠিয়েছে, তারপর সিপিএমকেও দেখছি, বলুক কংগ্রেস, তারপর কংগ্রেসকেও দেখছি, বলুক বিজেপি, তাকেও দেখছি, যে কে পয়সা দিয়েছিস বল, তাই তো। এই রাস্তা পঞ্চায়েতে আবেদন করে পেয়েছে, ও অনেকবার হয়েছে, একটা কলের চাথালটা বলা হয়েছিল, দেখেন কলের চাথাল, চলেন কলের চাথালটা দেখেন, কলের চাথালটা অবধি আজ অবধি করে দিলেন না পঞ্চায়েত থেকে, দেয়নি কিছু না। দেখেন কলের চাথালটা আমরা নিজে ওই ঢালাইটা করে, এই রাস্তাটা কি নিজেরাই চাঁদা? হ্যাঁ, নিজে তুলেই চাঁদা তুলেই করেছি। আবার ওই ওরাই এসে ছবি করে কখন লেগেছে তাও বলতে পারবো না, শুনেছি যে ওরাই ছবি করে নিয়ে গেছে। আপনাদের এই পাড়ায় কত পরিবার আছে? আমাদের মোটামুটি ধরলেন এখন 10 ঘর 12 ঘর মতো আছে। 10 ঘর? আপনার নাম? আমার নাম প্রকাশ। কিছু নেই, কিছু পাননি? না না, কিছু নেই। আবেদন করেছিলেন পঞ্চায়েতে এগুলোর জন্য? অনেকবার করেছি। কি বলছে পঞ্চায়েত প্রধান?
কি বলেছে? দেখবো তাই বলছে। হবে হবে, তারপর আর কোনো খবর নেই। তারপর আর কোনো খবর নেই। আপনার নাম? পরমেশ্বর নন্দী। তাহলে গ্রামের মানুষগুলোর কথা তো শুনলেন, শোনার পরে মনে হলো কি যে এই মানুষগুলো জটিলতা তৈরি করছে, এই মানুষগুলো জটিল, মিথ্যে কথা বলছে? একেবারেই নয়, কারণ গ্রামের মানুষরা একেবারে সরলতার মধ্যে দিয়ে তারা নিজেদের কাজটা করার চেষ্টা করেছিল, নিজেদের চলাফেরার জন্য রাস্তা তৈরি করার চেষ্টা করেছিল, নিজেদের রাস্তাটাকে বাঁচানোর জন্য নিজেরাই উদ্যোগ নিয়েছিল, পঞ্চায়েতের সাহায্য নেয়নি। কিন্তু ভরা ভোট মরশুম তো, এই কৃতিত্ব কে নিয়ে নেবে সেটা ভেবে বন্ধ করাটা তো খুব দরকার ছিল, সেই কারণেই এই রকম প্রচেষ্টা হয়তো হয়েছে। আবার যিনি এসেছিলেন বন্ধ করার জন্য, তিনি কাদের হয়ে এসেছিলেন? তিনি যাদের হয়ে কথাটা বলেছিলেন, আদেও কি তাদের কথায় তিনি এসেছিলেন? যদি পুলিশের কথাতেই এসে থাকেন, সেই ক্ষেত্রে পুলিশ নির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে পাঠাবেন না, পাঠায় না পুলিশ, স্বাভাবিক ব্যাপার, কে অভিযোগ করেছিল। সবটা নিয়েই তৈরি হয়েছে জটিলতা, সবটা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা, আর এরই মাঝে বিপাকে পড়ে গিয়েছে এই গ্রামের মানুষরা। নিজেদের পকেট খরচ করে তৈরি করা রাস্তা কিভাবে বাঁচাবেন তারা, সেটাই বুঝে উঠতে পাচ্ছেন না। মৃন্ময় সরকারের রিপোর্ট, NTV WP।